হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইন্দো ফুটবল ইনফিনিটি। তো আজ এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেট এবং রিউমার্স নিয়ে যেমন আলোচনা করব, এবং তোমরা থাম্বনেইল দেখেও বুঝে গেছো ইন্ডিয়া ভার্সেস ক্রোয়েশিয়ার একটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কিন্তু কথা চলছে, সে নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওর মেন টপিকের দিকে যাওয়া যাক। আজকের প্রথম আপডেটটা আসছে হুগো ভোমাসকে নিয়ে। অনেকদিন আগেই আমি এই নিউজটা কিন্তু কভার করেছিলাম যে হুগো ভোমাস কিন্তু ফ্রান্সের এক মিডিয়ার সাথে ওপেন সাক্ষাৎকারে কিন্তু বলেছিল যে সে তোমার যেহেতু হোমসিক ফিল করছে, সেই জন্য সে কিন্তু চাইছে যে কোনো ফ্রান্স বা ইংল্যান্ড বা তোমার স্পেনের যে কোনো সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনে খেলতে, সে এত দূরে কিন্তু ফ্যামিলিকে ছেড়ে খেলতে আসতে চাইছে না। তো সেই জায়গা থেকে সব কিছু সেরকম জায়গাতে দাঁড়িয়েছিল। এবং তোমাদের বলে রাখি, হুগো ভোমাসের সাথে কিন্তু লং টার্ম একটা কন্ট্রাক্ট আছে এফসি গোয়ার। কিন্তু এখন যে নিউজটা উঠে আসছে, ইন্ডিয়ান অন্যতম ট্রাস্টেড নিউজ পোর্টাল হিসাবে তোমরা ধরতে পারো স্পোর্টস কিডাকে, সেই স্পোর্টস কিডার সাথে এক সাক্ষাৎকারে কিন্তু হুগো ভোমাস জানিয়েছে যে সে কিন্তু এফসি গোয়াতে খেলার জন্য মুখিয়ে আছে, এবং এই করোনা ভাইরাসের সমস্ত কিছু মিটে গেলে তিনি জাস্ট মাঠে নামতে চান এবং এফসি গোয়ার হয়ে ফুটবল খেলতে চান। এবং তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথাও কিন্তু উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি নিজের সবটা দিয়ে এফসি গোয়াকে চেষ্টা করব এএফসি চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো জায়গায় রাখতে। তো হুগো ভোমাস নিয়ে এই আপডেটটাই উঠে আসছে। তো কন্ট্র্যাক্ট এখনও পর্যন্ত কী হবে বা টার্মিনেট হবে কি সে পরের সিজনে খেলবে, এসব নিয়ে এখনও কিছু কোনো কথা অফিসিয়ালি উঠে আসছে না। সব ধীরে ধীরে তোমরা পাবে, এবং সেই নিয়ে কোনো আপডেট উঠে এলে আমি অবশ্যই তোমাদের জানাবো। তো এর পরের আপডেটটা আসছে প্রণীপ ভাজকে নিয়ে, অর্থাৎ চার্চিল ব্রাদার্স এফসির এই রাইট ব্যাক, যে এই সিজনে আই লিগে 13টা ম্যাচ খেলেছে এবং তার খাতায় কিন্তু একটা গোলের সাথে সাথে দুটো অ্যাসিস্টও আছে। তো 27 বছর বয়সী এই সাইড ব্যাকের জন্য যদি তোমরা বলো, তাহলে এটিকে মোহনবাগান দল কিন্তু এর সাথে প্রায় কন্ট্রাক্টটা ফাইনাল করতে চলেছে। তোমরা আগেও দেখেছো গ্লেন মার্টিন্সকে কিন্তু চার্চিল ব্রাদার্স থেকে সাইন করিয়েছে এটিকে মোহনবাগান দল। সেই জায়গা থেকে এটিকে মোহনবাগান দল নিজেদের বেঞ্চ স্ট্রেন্থ শক্ত করার জন্য কিন্তু এই সাইনিংটা করতে চলেছে। তোমরা জানো যে ওই জায়গাতে প্রবীর দাস, প্রীতম কোটাল, এছাড়াও কিন্তু আশুতোষ মেহতার সাথেও ফাইনাল স্টেজেই কথা চালাচ্ছে এটিকে মোহনবাগান দল। তো সেই ক্ষেত্রে প্রণীপ ভাস কিন্তু বেঞ্চটা স্ট্রং করার জন্যই তাকে আনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা ভালো সাইনিং হতে পারে এটিকে মোহনবাগান দলের জন্য পরের সিজনের। এর পরের আপডেটটা আসছে হায়দ্রাবাদ এফসির তরফ থেকে। তো হায়দ্রাবাদ এফসি তাদের দুজন প্লেয়ারকে আরও 2 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল। একজন হচ্ছে অভিষেক হালদার, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার, এবছর আইএসএলে 8টা ম্যাচ খেলেছে, যদিও সে তোমার প্রথম থেকে প্লেইং ইলেভেনে চান্স পায়নি, সাবস্টিটিউট হিসাবে নেমেছে। এবং আরেকজন হচ্ছে ডিম্পল ভগত, অর্থাৎ এই লেফট ব্যাকের সাথেও কিন্তু 2 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল হায়দ্রাবাদ এফসি। তো তোমরা দেখতে পাচ্ছ হায়দ্রাবাদ এফসি যেমন ইন্ডিয়ান অ্যারোস বা যেসব ইয়ং ট্যালেন্টগুলো উঠে আসছে তাদেরকে সাইনিং করাচ্ছে, তেমন তাদের নিজেদের যে ইয়ং বেন স্ট্রেংথ আছে সেটাকেও কিন্তু তারা ধরে রাখার চেষ্টা করছে। তো হায়দ্রাবাদ এফসির এই দুজন ইয়ং উঠতি প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনটা হায়দ্রাবাদ এফসির অ্যাসপেক্ট থেকে কিন্তু খুবই ভালো, তোমরা বলতেই পারো। এরপরে আসি চেন্নাই এফসির কথায়। তো চেন্নাই এফসি তাদের অন্যতম সেরা মিডফিল্ডার জার্মান প্রীত সিংয়ের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। এবং আমি তোমাদের আগে বলে দিয়েছি যে থাপার সাথে কিন্তু তাদের 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে। হ্যাঁ, অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা হয়নি, তবে থাপার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু হয়ে গেছে। তো জার্মান প্রীতের সাথেও ফাইনাল স্টেজে আছে পরের সিজনের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়ার, সেটা 1 বছর বা 2 বছর হবে সেটা আমরা অফিসিয়ালি নিউজ বেরিয়ে এলেই বলতে পারবো। তো আজকে যে আপডেট দেওয়া ছিল, এতগুলোই আপডেট দেওয়া ছিল। এরপরে আমরা আসবো ইন্ডিয়া এবং ক্রোয়েশিয়ার ফ্রেন্ডলি ম্যাচের কথা। তোমাদের মধ্যে অনেকেই জানো যে বর্তমানে ভারতীয় দলের যে কোচ, অর্থাৎ ইগোর স্টিমাচ, কিন্তু আগে ক্রোয়েশিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং তিনি ক্রোয়েশিয়ার একজন ডিফেন্ডার ছিলেন। এবং 2014 সালে ক্রোয়েশিয়া যখন ফিফা ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করে খেলার জন্য, তখন কিন্তু তাদের কোচ ছিলেন ইগোর স্টিমাচ, এবং সেই জায়গা থেকে তিনি ইভান র্যাকিটিচ, লুকা মাদ্রিজ, মারিও ম্যান্ডুকিচ এদের কোচিং করিয়েছেন। এবং বর্তমানে যে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো ড্যালিক, তার সাথে কিন্তু বরাবরই একটা ভালো সম্পর্ক আছে ইগোর স্টিমাচের। এবং সেই জায়গা থেকে তোমরা দেখেছো কিন্তু ক্রোয়েশিয়ার সাথে ভারতীয়, অর্থাৎ ভারতীয় ফুটবল বোর্ড অর্থাৎ AIFF এর কিন্তু একটা মৌ স্বাক্ষরিত হয়েছিল কিছুদিন আগে, যেখানে কিন্তু একটা ফ্রেন্ডলির কথাও উল্লেখ ছিল।
তো ভারতের বর্তমানে একটা কোচিং ডেভেলপমেন্ট তোমার কোর্স চলছে, সেই জায়গা থেকে কিন্তু এই স্ল্যাটকো ড্যালিক অর্থাৎ যে ক্রোয়েশিয়ার মেন দলের কোচ, সে কিন্তু এই তোমার টোটাল প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কিন্তু ভারতের স্পোর্টস মিনিস্ট্রি হিসাবে কিরণ রিজিও ছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু তিনি বলেন যে আমি ইন্ডিয়ান লিগ কিন্তু মাঝে মাঝে ফলো করি এবং সেখানে অল্প কিছু প্রবলেম আছে। তো তিনি একে একে প্রবলেমগুলো বলেন যে প্রথম প্রবলেম হচ্ছে অনেক ফরেনার্স কিন্তু খেলে এই লিগে, এবং ফরেনার্সের কথাটাই তিনি বলতে চেয়েছেন মেনলি, যে অনেকগুলো যেহেতু ফরেনার খেলে সেক্ষেত্রে কিন্তু ডেভেলপ করতে পারে না ইয়ং প্লেয়াররা। এবার তোমার ইয়ং প্লেয়ার যদি ডেভেলপ না করে সেক্ষেত্রে তোমার ন্যাশনাল টিম কিন্তু কোনো দিনই ভালোভাবে দাঁড়াবে না। তারপরে তিনি এটা বলেন, আমি জানি যে তোমরা লিগটাকে ভালোভাবে দাঁড় করাতে চাইছো অর্থাৎ আইএসএলের কথা বলে, কিন্তু যদি তুমি ন্যাশনাল টিমের অ্যাসপেক্টে দেখতে চাও তাহলে কিন্তু সেটা খুব একটা কার্যকর হবে না এত ফরেনার নিয়ে খেলা। তো তিনি বলেন যে দুজন থেকে তিনজন ফরেনারই কিন্তু যথেষ্ট হবে তোমার একটা টোটাল আইএসএল এর দলের জন্য। তিনি আইএসএল এর নাম কোনোভাবে উল্লেখ করেন না, তিনি বলেন যে যে লিগগুলো হচ্ছে ভারতের মধ্যে সেইগুলোর কথাই ডাইরেক্ট বলেন। তো সেই জায়গা থেকে এতটা পর্যন্তই কথা দাঁড়িয়েছিল এবং তিনি বলেন যে আমি সামনে ইউরো কাপের জন্য প্রিপারেশন নিচ্ছি ক্রোয়েশিয়াকে নিয়ে এবং 2022 যে কাতার ওয়ার্ল্ড কাপ আছে সেটার জন্য তৈরি হচ্ছি, আর আমি আশা করব ইগস টিমেজ ভারতের সাথে খুব ভালো কাজ করবেন এবং 2022 সালে কাতার বিশ্বকাপে আমরাও ভারতের সাথে ভারতকে আমরা নিজেদের সাথে দেখতে চাই। তো তিনি হয়তো অতটা জানেন না যে বর্তমানে ভারতের আর কোয়ালিফাই করা সম্ভব নয় 2022 কাতার ওয়ার্ল্ড কাপের জন্য, তো সেটা অন্য ব্যাপার। তো তারপরে কিন্তু AIFF তোমার ভারতীয় স্পোর্টস মিনিস্ট্রির সাথে এটা নিয়ে কথা বলে যে আমরা ক্রোয়েশিয়ার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ করাতে চাই। তো এখনও পর্যন্ত ব্যাপার স্যাপার কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে যে ফ্রেন্ডলি ম্যাচ করাতে চায় এবং স্পোর্টস মিনিস্ট্রিকে কিন্তু এই নিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছে AIFF। তো এখন করোনা ভাইরাসের এই অবস্থায় কখন ফ্রেন্ডলিটা হবে ঠিক বলা যাচ্ছে না, তবে সম্ভব আছে যে 2021 অর্থাৎ যখন ইউরোকাপ হওয়ার কথা তার আগে কিন্তু অনেকগুলো ফ্রেন্ডলি খেলতে পারবে ক্রোয়েশিয়া। তো সেই জায়গা থেকে ভারত যদি নিজের ক্যালেন্ডার থেকে ন্যাশনাল দলের জন্য কিছুটা টাইম বাঁচিয়ে রাখতে পারে তাহলে কিন্তু আমরা ক্রোয়েশিয়াকে দেখতে পারি ভারতে ফ্রেন্ডলি খেলতে আসতে। তো সেই জায়গা থেকে এটা সম্ভাবনা কিন্তু খুব বেশি, শুধুমাত্র এখন তোমার স্পোর্টস মিনিস্ট্রির কোর্টে বলটা দাঁড়িয়ে আছে যে তারা পারমিশন দেবে কি না। তো এরকম একটা ওয়ার্ল্ড কাপ রানার্স দল যদি ভারতে খেলে তাহলে সেক্ষেত্রে ফুটবলের টিআরপিটাও কিন্তু অনেকটা গ্রোথ হবে, সেটা তোমার ফুটবল মিনিস্ট্রি বলো বা তোমার AIFF বলো বা তোমার সাপোর্টার বলো, সবার পক্ষে একটা ভালো পয়েন্ট তোমরা বলতে পারো। তো আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো ফিউচারে এই ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে, বাই।